একটা কথা বলবো ছেলেদেরকে, আমি জানি, একটু আসতে প্লিজ, ছেলেরা কম সিরিয়াল দেখে সেটা আমি জানি। এখন আমি যে সংলাপটা বলবো, দেখো একটা তোমায় ডায়লগ বলতেই হবে, সেটা কিন্তু বৌদিদের জন্য, কারণ আমি জানি ছেলেরা যতই বলুক গানের সাথে নাচবে, নাচের সাথে নাচবে, কিন্তু সিরিয়াল দেখে না, বৌদিরা দেখে। আবার সিরিয়াল দেখলে কি করে, ঝগড়া করে, করে তো, টিভি কেন চলছে, সিরিয়ালগুলোই মাথা খায়, একটা ঘরে দুটো বউ আর কি শিখবে, এগুলো তো আমি জানি তো, পাঁচটা বউ না, হ্যাঁ একটা ঘরে পাঁচটা বউ, এই ঘর জ্বালানিগুলো কি করছে, তাই তো। তো আমার এই সংলাপটা, এখন যে সংলাপটা বলবো জয় সিরিয়াল থেকে, আমি একটাও আমার দাদাদের উদ্দেশ্যে বলবো না, সব আমার বৌদিদের উদ্দেশ্যে। চলো এই এরকম করো না, একটুখানি ডায়লগটা বলতে দাও, তোমাকে দায়িত্ব দিলাম, একটু চুপ করাও তো। চলো তোমাদের সবার জন্য জয় সিরিয়াল থেকে। জয়, তুমি কি ভেবেছো গোটা দাশগুপ্ত বাড়িটাকে নিজের হাতের মুঠোয় করে রাখবে? বড্ড বোকা তুমি জয়। এই গোটা দাশগুপ্ত বাড়ি তো দূরের কথা, আমি তোমাকে রিভুর মন থেকে একেবারে দূরে সরিয়ে দেব। আমি জানি জয় তোমার স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া, তুমি চাও অনেক 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 বড় ফুটবল প্লেয়ার হতে, তো হও না, তাতে তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু কি জানো তো জয়, তোমার মতো আমার স্বপ্নটা অতটা আকাশ ছোঁয়া নয়, আমি চাই সংসার করতে আর আমার অগ্নিকে নিয়ে এই একটু 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 ভালো থাকতে, একটু। তাই তোমাকে একটাই কথা বলবো জয়, তুমি দৌড়ো, তোমার লক্ষ্যের দিকে যত দৌড় ইচ্ছে দৌড়ো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু জয়, 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 হাত জোড় করে, হাত জোড় করে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার অগ্নিকে আমার কাছ থেকে কেড়ে নিও না, অগ্নিকে কেড়ে নিও না, অগ্নিকে কেড়ে নিও না, নিও না। থ্যাংক ইউ, সকলে মিলে জোর করে হাতে তালি। ম্যাডাম, অগ্নিকে কেউ কেড়ে নেয়নি বলে দিই, জানি সিরিয়াল দেখো না, যারা দেখে বলে দিই, অগ্নিকে কেউ কেড়ে নেয়নি, শেষ ভালো যার সব ভালো তার, জয় অনেকদিন শেষ হয়ে গেল, সত্যি বলছি, জয় পরিবার, জয় সিরিয়াল, জয় প্রজেক্ট এখনো মনের মধ্যে গেঁথে আছে, যেটার জন্য এখনো অবধি এইখানে এসে এই স্টেজে এসে দাঁড়াতে পারি। আর একটা কথা আমি মনে করি, প্রত্যেকটা আর্টিস্ট মনে করে আজকের আমাদের মূল্য, আমাদের দর তোমাদের জন্য, তোমরা ভালোবাসো বলে, তোমরা সিরিয়াল দেখো বলে, তোমরা আজকের আমাদেরকে খ্যাত করো, তোমরা আজকের আমাদের অভিনেত্রী বানাও, তোমাদের জন্য আমরা প্রশংসা করাই আজকে। সত্যি বলতে আমাদের, সত্যি কথা, এটা খুব সত্যি কথা, আমাদের রুজি রোজগার, আমাদের পেশা, আমাদের ভালোবাসা সব তোমাদের জন্য, তাই তোমাদের উদ্দেশ্যে আমার মন থেকে হাত জোর করে প্রণাম, আমার একার নয়, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর তরফ থেকে। আর একবার বলবো, আমার জন্য নয়, তোমাদের নিজেদের জন্য একটা হাতের তালি দাও, এটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একসাথে সবাই মিলে তাড়াতাড়ি, গুনা 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 গু
আমাদের ওপাশের বেকাচ্ছে বন্টায় এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল চান্সের ওপাশের বেকাচ্ছে বন্টায় ছিল না ঝিং চাকাচাক সুট ফুট ফাটায় তোমারই কাছ থেকে আজ হয়েছে আর পাই একসাথে সময় মিলে সবাই ঘুমিয়ে পড়েছে শোনো তোমাদের যদি এনার্জি না থাকে আমি কিন্তু লাস্টে ডান্স করব না তাই জোরে শুনতে যাও ইস 100% ইস 100% ইস 100% লাভ 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 ইস 100% লাভ 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 ইস 100% লাভ 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 ইস 100% ধন্যবাদ ম্যাডামকে এত সুন্দর গান পরিবেশন করার জন্য আমি আবার বলবো তোমাদের সবাইকে জয় সিরিয়ালের ইরাবতী ধ্রুবতারা চাঁদনীকে যেভাবে ভালোবেসে এসেছো এটা স্টার জলসা জি বাংলা তো এখন যে নতুন আমার একটা প্রজেক্ট আসতে চলেছে কালার্স বাংলায় জানি তোমরা সবাই একটু স্টার জি বেশি দেখো সেটা নিয়ে কোনো আপত্তি নেই দেখো কিন্তু আমাকে ভালোবাসলে মনে তোমাদের যদি হয় যে আমাকে আবার দেখতে ইচ্ছা করে ডেফিনেটলি কালার্স বাংলায় ক্যানিংয়ের মেয়ে মিনু দেখবে কারণ এই গল্পটা সত্যি একটা মেয়ের গ্রামের থেকে উঠে এসে শহরে প্রতিবাদ করে লড়াই করে নিজের জীবন যাপন করা এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা গল্প সেখানে আমি আবার সংসার ভাঙতে আসছি দেখে নিও সবাই আমার নাম হচ্ছে নাতাশা সো একটু একবার আমি চাইছি আমার নতুন সিরিয়াল আপকামিং ক্যানিংয়ের মেয়ে মিনুর জন্য একবার তোমরা হাতে তালি দিয়ে একবার একটু বলো যে বেস্ট অফ লাক যাতে খুব ভালো হয় আগামী দিনে খুব ভালোভাবে অভিনয় করতে পারি ভালোবাসতে পারি আবার তোমাকে বলবো তো সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সবাইকে আবার নিশ্চয়ই দেখা হবে এবং আমার পরে যিনি সিঙ্গার আছেন তিনি ওয়েট করছেন তিনিও এখানে এসে মাতিয়ে দিয়ে যাবে নাচিয়ে দিয়ে যাবে সো সবারকে যাওয়ার আগে একটা গান